সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একাধিক ভবন ধ্বংস। নাইট প্যারেডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রদর্শন করল উত্তর কোরিয়া। রুশ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত। আরো থাকবে ইমরান খানের বিরুদ্ধে ইসিবির গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত। পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করা ওয়াগনার প্রধান প্রিগোজিন রাশিয়ায়। নাইজারে অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল। ব্রিক্স সম্প্রসারণ চীনা পরিকল্পনার বিরোধী ভারত ও ব্রাজিল। এবং সর্বশেষে জানিয়ে দিব দক্ষিণ অঞ্চলে রাশিয়ার বিপক্ষে সফলতা অর্জনের দাবি ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একাধিক ভবন ধ্বংস। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একাধিক অ্যাপার্টমেন্ট এবং নিরাপত্তা পরিষেবা ভবনে আঘাত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। বৃহস্পতিবার কেন্দ্রীয় শহর ডিনপ্রোতে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার একটি আবাসিক কমপ্লেক্স এবং কাছাকাছি কয়েকটি ভবনে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর সিরহিলাই শাখা খবর রয়টার্সের। তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন আহত হয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আহতরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ডিনপ্রো মেয়র বরিস ফিলোতপ বলেন, তৃতীয়বারের মতো এসবিইউ নিরাপত্তা সেবা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দুটি বিল্ডিং এ মূলত খালি ছিল, আবাসিক ভবনের কাজ সম্প্রতি শেষ হয়েছে, এগুলো বিক্রির জন্য তৈরি করা হয়েছিল। লাইশাক জাতীয় টেলিভিশন বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ডিনপ্রো দুটি আঘাত হানে। রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছে, এটি এখনো ব্যবহার করা হয়নি এবং সেখানে খুব বেশি লোক ছিল না। কিছু লোক আটকা পড়েছিল কিন্তু এখনো তারা বাইরে রয়েছে। নিরাপত্তা পরিষেবা ভবনটি আংশিক ধ্বংস হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ভবনের কিছু অংশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একটি বড় উঠান জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে। নাইট প্যারেডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রদর্শন করল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন এবং চীন এবং রাশিয়ার সফররত প্রতিনিধিদের জন্য পিয়ংইয়ং এই মন্ত্রস্থ বিশাল এক সামরিক কুচকাওয়াজের উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং নতুন আক্রমণকারী ড্রোন প্রদর্শন করেছে। কোরিয়া যুদ্ধের সমাপ্তির 70তম বার্ষিকী স্মরণ করে বৃহস্পতিবার রাতে বহুল প্রত্যাশিত কুচকাওয়াজ হয়। দিনটি উত্তর কোরিয়াতে বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেইগেই শৈগু সহ চীনা এবং রুশ প্রতিনিধিরা কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়ার এই ড্রোনের প্রথম অতিথি ছিলেন। উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র চীন এবং রাশিয়ার সমর্থনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল এবং বেইজিং এবং মস্কো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন থেকে নিজেদেরকে দূরে রাখতে চেয়েছিল। উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে অনুষ্ঠানে তাদের উপস্থিতি আগের বছরগুলোতে তাদের অবস্থানের কৈপরিত্য প্রকাশ করে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কুচকাওয়াজে উত্তর কোরিয়ার সর্বমৌলিক হোয়াংসং 17 এবং হোয়াংসং 18 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে বলে করা হয়। কিম একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন এবং শৈকুর সাথে মধ্যাহ্নভোজ করেছিলেন। সেখানে উত্তর কোরিয়ার নেতা রাশিয়ার জনগণ এবং সামরিক বাহিনীর সাথে সংহতির প্রতিশ্রুতি দিয়েছেন। কেসিএনএ জানিয়েছে, শৈকু উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে প্রশংসা করেছেন। দুজন কৌশলগত নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা করছেন। রুশ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত। রাশিয়ার দক্ষিণ অঞ্চল শহর তাগনগর একটি ক্যাফের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর আনাদোল এজেন্সির, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে বলেছে। আবাসিক এলাকায় একটি S-200 ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, এর ফলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছে। রোস্তভের আঞ্চলিক গভর্নর ভাসিলি গোলোকব শুক্রবার বলেছেন, চেকবুক গার্ডেনে ক্যাফের কাছে বিস্ফোরণের 9 জন আহত হয়েছে। বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে তিনি বলেন, সম্ভবত একটি রকেট বিস্ফোরিত হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে এখনো পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। আহতদের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো
মন্তব্য করেন ইউক্রেন। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চলে হামলার পরিমাণ অনেক বেড়েছে বলে দাবি রাশিয়ার। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার আজ পর্যন্ত টানা 520 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। ইমরান খানের বিরুদ্ধে ইসিবির গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত। পাকিস্তান নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনকে অপমাননার মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের তেহরিক ইনসাফের চেয়ারম্যানের বিরুদ্ধে ওই মামলার অভিযোগ উঠান আগামী 2 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে ইসিবি। মঙ্গলবার অপমাননার এই মামলায় প্রথমবারের মতো কমিশনে হাজির হন ইমরান খান। পরে পিটিআই প্রধানের উপস্থিতিতে শুনানি শেষে মামলার অভিযোগ উঠান ও গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করে কমিশন। গত বছর দেশটির নির্বাচন কমিশন এবং সিএসির বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ পিটিআই প্রধান সহ দলটির সাবেক মহাসচিব আসাদ ওমাং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহাদ চৌধুরী বিরুদ্ধে মামলা দায়ের করে ইসিপি। পরে ইসিবির সদস্য নিসার দুরবানির নেতৃত্বে নির্বাচন কমিশনের বেঞ্চে হাজির হয়ে ইমরান খান অন্যদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কয়েক দফা নোটিশ পাঠানো হয়, কিন্তু পিটিআই নেতারা ইসিবির বেঞ্চে হাজির হননি। এর পরিবর্তে দেশটির উচ্চ আদালতে নির্বাচন আইন 2017-10 দ্বারা আওতায় ইসিবির অবমাননার মামলায় দায়ের করার ক্ষমতা চ্যালেঞ্জ করেন পিটিআই নেতারা। সোমবার পাকিস্তানি তেহরিক ইনসাফের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসিপি। নির্বাচন কমিশন অবমাননার অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে ইমরান খান ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন, যে কারণে ক্ষুব্ধ হয়ে ইমরান খানের গ্রেপ্তার করে মঙ্গলবার নির্বাচনী এই সংস্থার সামনে হাজির করতে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শকের নির্দেশ দেয় ইসিবি। চলতি বছরের শুরু থেকে পাকিস্তান নির্বাচন কমিশন ইমরান খান এবং পিটিআইয়ের অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলা কার্যক্রম পরিচালনার জন্য ইসিবিকে অনুমোদন দেয়। গত 21 জন নির্বাচন কমিশন এবং সিইসি অবমাননার মামলা দায়ের তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেলেও ইসিবিকে চূড়ান্ত রায় ঘোষণা ক্ষমতা দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করা ওয়াগনার প্রধান প্রিগোজিন রাশিয়ায়। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা ছবিতে রুশ বার্ডের সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনকে দেখা গিয়েছে। ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সাথে হাত মেলাচ্ছেন প্রিগোজিন। ছবিটিতে ফেসবুকে পোস্ট করেছেন দিমিত্রি সিটি, যিনি সিআরএ ওয়াগনারের কার্যক্রমের ব্যবস্থক বলে খবরে বলা হয়। জুন মাসে ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর এই প্রথম রাশিয়ার ভেতরে প্রিগোজিনকে নিশ্চিতভাবে দেখা গেল। শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে এবং অন্যান্য তথ্য প্রমাণ মিলিয়ে দেখে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে সেন্ট পিটার্সবার্গের পেজিনি প্যাসেজ হোটেলে মাপুকা এবং প্রিগোজিনের ওই সাক্ষাৎ হয়। হীরার খনিত সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারকে সহায়তা করছে ওয়াগনার বাহিনীর ভারতের যোদ্ধারা। এর আগে গত সপ্তাহে প্রিগোজিনকে বেলারুশে দেখা গিয়েছিল। টেলিগ্রামে একটি চ্যানেলে এক ভিডিওতে দেখা যায় প্রিগোজিন যোদ্ধাদের স্বাগত জানাচ্ছেন এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সম্প্রতি যা ঘটেছে তার সমালোচনা করেছেন। তিনি এমন আভাসও দেন যে ওয়াগনার পরে কোনো এক সময় এই যুদ্ধে আবার যোগ দিতে পারে। নাইজারে অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল। আফ্রিকার দেশ নাইজারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। সৈন্যরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে দেশব্যাপী কারফিউ জারি করেছে, পাশাপাশি সংবিধান বাতিল এবং সব প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির, বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন নাইজারের প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। কর্নেল আমাদু আদ্রান প্রস্তুত করা একটি বিবৃতিতে জানান দেশের সীমান্তগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসনে বেড়ে যাওয়া নাইজারের প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীকে প্রেসিডেন্ট মোহাম্মদ জাজমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, সে কারণে ক্ষমতা হস্তগত করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী। এ ব্যাপারে কোনো বিদেশি রাষ্ট্রের পরামর্শের প্রয়োজন নেই এমনটা জানান তিনি। এ ঘোষণার কয়েক ঘন্টা আগেই নিজস্ব বাসভবন থেকে প্রেসিডেন্টকে বন্দী করা হয়। পশ্চিম আফ্রিকা ইসলামপন্থী উগ্রবাদী দমন বাজুম ছিলেন পাশ্চাত্যের অন্যতম মিত্র, আর এই কারণে অবিলম্বে বাজুমের মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বুধবার সকালে নাইজারের প্রেসিডেন্টকে স্বীকার করেন যে প্রেসিডেন্ট গার্ড বাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট বাজুমের বিরুদ্ধে দৃশ্যত অভ্যুত্থান চেষ্টা চালাচ্ছে। এই অভ্যুত্থানের নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
2020 সাল থেকে প্রতিবেশী মালি বর্কুনা ফাসোতে অন্তত 4 বার সামরিক অভ্যুত্থান ঘটেছে। ব্রিক্স সম্প্রসারণে চীনা পরিকল্পনার বিরোধী ভারত ও ব্রাজিল। ব্রিক্স এর পরিধি বিস্তৃত করার চীনের পরিকল্পনার বিরোধিতা করেছে ভারত এবং ব্রাজিল। আগামী মাসে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা এই গ্রুপটির সম্প্রসারণ নিয়ে জোহান্সবার্গে সামিট হতে যাচ্ছে। ব্রিক্সে ইন্দোনেশিয়া এবং সৌদি আরবকে যুক্ত করা নিয়ে সেখানে আলোচনা হবে। এর প্রস্তুতিমূলক ওই বিরোধিতার কথা আগেই তুলে ধরেছে ভারত এবং ব্রাজিল। কর্মকর্তারা বলেছেন, এমন আলোচনার জন্য ব্রিক্সকে সম্প্রসারণের জন্য বারবার তদবির করে যাচ্ছে চীন। উদীয়মান মার্কেটগুলোর পরিধি দ্রুত সম্প্রসারণ করে এবং যুক্তরাষ্ট্রে কাউন্টার দিতে দ্রুত ব্রিক্সকে সম্প্রসারণ করতে চায় চীন। এই জোটে যোগ দিতে অপেক্ষা আছে আরো কয়েকটি অজন দেশ। ওয়াশিংটন ইউরোপিয়ান ইউনিয়নকে অতিক্রম করবে ব্রিক্স, এর জন্য পশ্চিমারা উদ্বিগ্ন। উদ্বেগের কারণে অংশত এই সম্প্রসারণ এড়াতে চাইছে ব্রাজিল। অন্য দেশগুলোর গ্রুপের সম্প্রসারণ না করে কিভাবে এবং কখন এই গ্রুপে যোগ দেবে সে বিষয়ে কঠোর আইন চায় ভারত। কর্মকর্তারা চাইছেন যে সব দেশ এতে যোগ দেবে তারা শুধু পর্যবেক্ষক মর্যাদা পাবে, এটা নিয়ে সামিটে আলোচনা করতে চায় ভারত এবং ব্রাজিল। দক্ষিণ আফ্রিকা ভিন্ন ভিন্ন সদস্য নিয়ে মত দিয়েছে, তবে তারা এসব সম্প্রসারণের বিরোধিতা করেনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ব্লুমবার্গকে বলেছে, গত বছরের সামিটে ব্রিক্স নেতারা সদস্যপদ বিস্তৃত করার কর্তৃত্ব দিয়েছে। 5 সদস্য দেশ রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে ব্রিক্সে আরো সদস্য নেয়ার বিষয়ে একমত হয়েছে। এর উদ্দেশ্য এই ব্লককে গুরুতর একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। এসা গ্রুপটি একটি অভিন্ন মুদ্রা চালু করা নিয়ে আলোচনা করেছে, তবে এই লক্ষ্যে উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। এবার এই সামিট এমন এক সময় হচ্ছে যখন ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে উত্তেজনা তীব্র। সামিটে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের উপস্থিতি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। নীতিগতভাবে সামিটে তিনি যোগ দিলে দক্ষিণ আফ্রিকা তাকে গ্রেপ্তার করতে বাধ্য। দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিপক্ষে সফলতা অর্জনের দাবি ইউক্রেনের। রাশিয়ার সেনাদের হটিয়ে নিজেদের ভূমি ফের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে দক্ষিণাঞ্চলে সফলতা পাওয়ার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ইউক্রেনের সেনারা স্তরমেস্ক গ্রামটি ফের নিয়ন্ত্রণ নিয়েছে। জাপোরজিয়া শহর থেকে ওই গ্রামটি 150 কিলোমিটার পূর্বে অবস্থিত, তবে এখনো রাশিয়া ওই এলাকায় ক্রমাগত বিমান এবং আর্টিলারি হামলা চালাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানিয়েছেন, ইউক্রেন পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে। সেন্ট পিটার্সবার্গে পুতিন সাংবাদিকদের বলেছেন, পাল্টা আক্রমণে কোনো অসুবিধা করতে পারেননি। সেন্ট পিটার্সবার্গে পুতিন সাংবাদিকদের বলেছেন, পাল্টা আক্রমণে কোনো সুবিধা করতে পারেনি ইউক্রেন। তিনি বলেন, তাদের সব পাল্টা প্রতিরোধ চেষ্টা থামিয়ে দেওয়া হয়েছে, শত্রুদের বড় ক্ষয়ক্ষতি করতে ফেরত পাঠানো হচ্ছে। যদিও জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে সেনাদের ইউক্রেনের পতাকা হাতে দাঁড়িয়ে ডাকতে দেখা যাচ্ছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, আমরা দখলদার হটানোর কাজে অব্যাহত রেখেছি।